এক সময় দেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের তৈরি করা কাপড় ছিল বেশ অবহেলিত। সেখান থেকে ষাটের দশকে এ দৃশ্যপটের পরিবর্তন করে বেইন টেক্সটাইল। দীর্ঘ সময় ধরে চাকমা কাপড়ের সৌন্দর্য আর পার্বত্য অঞ্চলে নারী জাতিদের ক্ষমতায়নের জন্য কাজ করা এই প্রতিষ্ঠানটি এখন রয়েছে অস্তিত্ব সংকটে। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটি শহরে 1944 সালে জন্ম মঞ্জুলিকা চাকমার। মা পঞ্চলতা খিসার কাছ থেকেই কাপড় বুননের হাতেখড়ি হয় তার। পঞ্চলতা ছিলেন অল পাকিস্তান উইমেন্স অ্যাসোসিয়েশনের একজন সদস্য। আমাদের কিন্তু আমার মা বাবা মাসি গিয়েছে, মঞ্জুলিকা মাসি গিয়েছে, আমাদের সবাইকে কাপড় বুনতে হতো। অন্য ফ্যামিলিতে কিন্তু এরকম না, কিন্তু আমাদের ফ্যামিলিতে আমার মা আমাদের বুনতে হবে, ছাড়তে হবে। ১৯৬১ সালে শিক্ষকতা শুরু করা মঞ্জুলিকা মাত্র ৫০০ টাকা পুঁজি দিয়ে ১৯৬৫ সালে প্রতিষ্ঠা করেন বেইন টেক্সটাইল। বেইন মানে হাতে বোনা কাপড়। আমার ৬৫ এই যে আমি তাঁত করলাম, তাঁত করে আমার তাঁত চলতেছে। আবার আমি চাকমা মেয়েদেরকে যে কাপড় বুনাচ্ছি, আমি যে কাপড়টা বুনাতাম এটা আমি আবার চাকমা মেয়েদেরকে গ্রামে গ্রামে দিয়ে দিতাম। তখন শুধু শাল ছিল, গ্রামে গ্রামে মেয়েরা শাল এগুলো বুনতো। তখন কিন্তু এত কিনন খাদি ছিল না, এত এত পরতো না, খুব বেশি পরতো না, শাড়ি পরতো তখন। তখন আমাদের মেয়েরা শাড়ি বেশি পরতো। ৭০ দশকের শেষের দিকে শিক্ষকতা ছেড়ে দিয়ে তিনি পুরোপুরি ব্যবসায়ের কাজে মনোনিবেশ করেন। পাহাড়ের ঐতিহ্যবাহী উপকরণ দিয়ে ব্যাগ, বিছানার কভার, ন্যাপকিন, টেবিল ম্যাট, স্কার্ফ ইত্যাদি তৈরি করে বেইন টেক্সটাইল। তাদের পণ্যের উচ্চ মান এবং টেক্সচারের কারণে সব জায়গায় দ্রুত সুনাম ছড়িয়ে পড়ে প্রতিষ্ঠানটির। স্থান করেছি, তারপরে ব্যাগশিট করেছি, লুঙ্গি করেছি, সব কিছুই করেছি, গামছা করেছি। এই যে গামছাটা এখন পুরো হিট ট্র্যাকসে চলতেছে, এটা কম্বিনেশনটা আমার। এটা কিন্তু তোমাদের এই যে নরসিংদী বামুনহাটের কম্বিনেশন না, নরসিংদী বামুনহাটের ওগুলো হচ্ছে কালার, লাল কালার, সবুজ কালার, এইটা হচ্ছে আমাদের চাকমা কম্বিনেশন। সাদা চা, সাদার উপরে স্ট্রাইপ হবে, তবে চেক ছিল না, আমি চেক করেছি। ২০১৮ সালে মঞ্জুলিকা চাকমা কারুশিল্পে অসামান্য অবদানের জন্য বাংলা একাডেমির সম্মানিত ফেলোশিপ পেয়েছিলেন, আর ২০২০ সালে তিনি রোকেয়া পদক লাভ করেন। পাওয়ার লুম এবং সিনথেটিক পণ্য বাজার দখল করার সাথে সাথে বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করা বেইন টেক্সটাইলের বাজার বিবর্ণ হতে শুরু করে। আর করোনাকালে বেইন টেক্সটাইলের যা কিছু ব্যবসা ছিল তা প্রায় ধ্বংস হয়ে যায়। আমরা অনেক নিচে পড়ে গেছি আর্থিক দিক দিয়ে, আসলে লকডাউনের পরে এটা বলার না। রাঙামাটি শহরে বেইন টেক্সটাইলের আউটলেট থাকলেও তা শাল, ব্যাগ এবং কয়েকটি হস্তশিল্পের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। কিন্তু এই সমস্যা কাটিয়ে উঠে আবারও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেন মঞ্জুলিকা চাকমা।